তো বন্ধুরা, চন্দ্রযানের পর আমাদের আদিত্য মিশন লঞ্চ হতে না হতে গোটা বিশ্বে বার্নলের কমতি দেখা দিচ্ছে। কেন, এর বেশিরভাগটাই কিন্তু দুটো দেশের সাপ্লাই হচ্ছে। এক আমাদের পরম মিত্র প্রতিবেশী বাংলাদেশ, আর দুই হলো চোর বাজারের মালিক ব্রিটেন। কেন, হালেই যা রিপোর্ট সামনে এসেছে এটা শুনে লিটারেলি আপনারা বলতে বাধ্য হবেন যে হিপোক্রেসির কিং বলা উচিত এই ব্রিটিশার্সদের। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যেটা এই ব্রিটেনের এক জনপ্রিয় মিডিয়া এক্সপ্রেস ইউকেতে পাবলিশ করা হয়েছে, যার মতে ব্রিটিশ সরকার হালেই ভারতকে নাকি মোটামুটি 33 মিলিয়ন ইউরোর একটা এড পাঠিয়েছিল, আর তা দিয়েই ভারতের এই আদিত্য L1 মিশন লঞ্চ করেছে। মানে সোজা ভাষায় বললে এই মিশন ব্রিটিশদের দয়ায় হয়েছে। ব্যাস, যে মুহূর্তে এই রিপোর্ট সামনে আসে, ব্রিটিশ পাবলিক থেকে শুরু করে ওদের পলিটিশিয়ান একেবারে ভারতের ওপর ঝাঁপিয়ে পড়েছে ক্রেডিট নেওয়ার জন্য, এবং ভারতীয়কে যতটা সম্ভব নিচু দেখানোর চেষ্টা করছে। উদাহরণ হিসেবে এই টুইটটা দেখুন, যেটা ব্রিটেনের UK ইন্ডিপেন্ডেন্স নামক একটা পলিটিক্যাল পার্টির টুইট, যারা এই রিপোর্টকে টুইট করে এটা বোঝানোর চেষ্টা করছে যে কীভাবে ভারতকে ফান্ডিং করার জন্য ইউকের ভেতরের আজ পরিস্থিতি এতটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। ওদের লোকজনকে রাস্তায় শুতে হচ্ছে, কস্ট অফ লিভিং অল টাইম হাই, আর বিদ্যুতের বিল পর্যন্ত দিতে পারছেন, যার উপরে আমি অলরেডি আপনাদের জানিয়েছিলাম। মানে এদের মধ্যে কতটা নিচু মানসিকতা থাকলে এই ধরনের একটা ফেক স্টেটমেন্ট দিতে পারে। কেন, এর আগেও কিন্তু চন্দ্রযানের সময় ওরা বলেছিল যে ব্রিটেনের $2 বিলিয়ন দিয়ে নাকি ভারত চন্দ্রযান পাঠিয়েছে। আজ আবার ওদের মিডিয়া রিপোর্ট দিয়ে প্রমাণ করব যে কত বড় ধাপ্পাবাজি করছে ব্রিটেন। এই রিপোর্টটা দেখুন, যেটা আজ থেকে প্রায় 10-11 বছর আগে, মানে 2012 সালে পাবলিশ হয়েছিল দ্য টেলিগ্রাফ নামক ব্রিটিশ মিডিয়াতে, যার মতে তৎকালীন আমাদের ফাইন্যান্স মিনিস্টার প্রণব মুখার্জি ব্রিটেনকে সরাসরি জানিয়ে দিয়েছিল যে আমাদের ব্রিটিশ এড নেওয়ার প্রয়োজন নেই, আমরা সেটা নেব না, তাই ব্রিটেন যেন ভারতকে এড না পাঠায়। এছাড়াও উইকিপিডিয়ার এই অংশটা পড়েন, যার মতে 2004 সাল আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমলে বিদেশি এড নেওয়া তো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ব্রিটেন শোনেনি ভারতের কথা। ওদের এড ভারতে লাগাতার পাঠাচ্ছিল, কিন্তু ভারতীয়দের জন্য না, বরং বড় বড় অর্গানাইজেশন, চার্চ আর কিছু বামপন্থী গ্রুপকে, যাদের কাজ হলো ভারতের খ্রিস্টান মিশনারিদের সাহায্যে গরিবদের ধর্ম পরিবর্তন করানো, দেশজুড়ে কোনো রকম ডেভেলপমেন্ট হলে প্রোটেস্ট করা, এনভায়রনমেন্টের নামে ডেভেলপমেন্ট আটকে দেওয়া, বা ধার্মিক কারণে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগানো, স্পেশালি হিন্দু আর মুসলিমদের মধ্যে। তো এই সমস্ত কাজের জন্য কিন্তু ব্রিটিশ সরকার এত বছর ধরে ভারতে টাকা পাঠাতো, যেটা ভারত সরকার তো নেয়নি, বরং বিভিন্ন NGO, চার্চ আর পলিটিক্যাল পার্টিকে দেওয়া হতো। ওদিকে 2015 সালে বর্তমান সরকার ক্ষমতায় এসেও এই বিদেশি এডকে পুরোপুরি বন্ধ করে, এবং কোনো প্রকার এড ভারত সরকার করোনার সময় ছাড়া অ্যাকসেপ্ট করেনি। ফলে বুঝতেই পারছেন যে কীভাবে ওরা ভারতের সফলতাকে পুরোপুরি হজম করতে না পেরে এই জাতীয় প্রোপাগান্ডা করছে। আর এর পেছনে কারণও রয়েছে, একদিকে ভারত স্পেস প্রোগ্রামে আমেরিকা, রাশিয়ার মতন দেশকে টক্কর দিচ্ছে, কিন্তু ব্রিটেনের আজ পর্যন্ত স্পেসে একটা স্যাটেলাইট পর্যন্ত পাঠাতে পারেনি, এমনকি ওদের ওয়ানওয়েবের যে 36টা স্যাটেলাইট সেটা পর্যন্ত ভারতের ইসরো পাঠাচ্ছে। ওদের ইকোনমি যখন রিসেশনের দিকে, তখন ভারত তো 7-8% হারে গ্রো করছে। ওদের দেশের প্রধানমন্ত্রী একজন ভারতীয় হিন্দু। UN রিপোর্ট অনুযায়ী ভারত গত 10-15 বছরে 415 মিলিয়ন মানুষকে দারিদ্রতা থেকে বের করে এনেছে। ওদিকে ব্রিটেনের অবস্থা দেখুন, ওদের লোকজন এখন দিন দিন দারিদ্রতার দিকে যাচ্ছে। ফলে বন্ধুরা, ওভারঅল টু বি অনেস্ট, আমার এইসব দেখে খুবই ভালো লাগছে যে ভারত লাগাতার গ্রো করছে আর এরা জ্বলে পুড়ে মরছে। বাকি এই সমস্ত বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।